দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানের জন্য শুক্রবার $130 কোটি ঋণ অনুমোদন দেয় চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক ICBC। এই ঋণ সহায়তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দার। $130 কোটি এই ঋণ 3 কিস্তিতে পাকিস্তানকে দেয়া হবে। এরই মধ্যে প্রথম কিস্তির $50 কোটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়ে গেছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসহাক দার। অর্থমন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে পাকিস্তান ICBC-কে যে ঋণ পরিশোধ করে আসছিল তা আবার ফেরত দেয়া হচ্ছে পাকিস্তানকে। লেনদেনের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাওয়া দেশটির অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় চলে গেছে যা দিয়ে 3 সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। চীন এরই মধ্যে ইসলামাবাদকে $70 কোটি ঋণ দিয়েছে। দার জানান, আগের ঋণ চুক্তি অনুযায়ী তারা যা পরিশোধ করেছিল তার থেকে $200 কোটি আবারও ঋণ দিচ্ছে চীন। এ অর্থ বছরের ঘাটতি মেটাতে বাইরে থেকে $500 কোটি পাকিস্তানের দরকার বলেও জানান ইসহাক দার। কেবল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে চুক্তি করতে পারলেই বাইরে থেকে আরও অর্থ পেতে সহজ হবে পাকিস্তানের জন্য। IMF এর সঙ্গে ওই চুক্তি আগামী সপ্তাহের মধ্যে হওয়া উচিত বলেও মনে করেন তিনি। আমিনা লুসি, এখন বিশ্ব।